এবার বন্ধুরা, অনেকদিন পরে আবার একটা ছোট্ট ট্রিপে বেরোলাম। রোড ট্রিপ না, বড় একটা ট্রিপ না, ওয়ান ডে ট্রিপ একটা। তো প্রচুর গরম, নিচে তো প্রচুর গরম। আমি শিলিগুড়িতেই আছি এখন, শিলিগুড়ি থেকেই বলছি। শিলিগুড়িতেই যা গরম দেখছি, প্রায় 38-40 ডিগ্রি টেম্পারেচার। তো কলকাতায় আপনারা যারা দেখছেন তারা বলতে পারবেন যে কলকাতায় কেমন অবস্থা। তো ভাবছি যাই একটু ঠান্ডার জন্য, একটু পাহাড়ে যাই। আজকে একটু সিকিমের দিকে যাচ্ছি, তো দিনেই ফিরে আসবো, আজকেই ফিরে আসবো আমরা। তো দেখি পাহাড়ে ঠান্ডা আছে না গরম আছে। তো চলো একসাথে সবাই বেরোই। এখন বাজে সকাল 7টা আর আমরা যাচ্ছি রাবাংলা নামচি এদিকে। তো আমরা দেখবো যে গ্যাংটকের যে মেন রাস্তাটা, শুনেছি যে সেই রাস্তাটার কিন্তু অবস্থা ভীষণই খারাপ। বেশ কিছুদিন আগে খুব কাজ হচ্ছিলো, গাড়িগুলো যেতে দিচ্ছিল না। এখন গাড়ি যেতে দিচ্ছে কিনা সেটাও একটা দেখার ব্যাপার, আর গাড়ির রাস্তার অবস্থা কেমন সেটাও আমাদের দেখতে হবে। যদি দেখা গেছে যে এর আগে গাড়িগুলোকে সব ওই লাভা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে কালিম্পং হয়ে, তো দেখি আমাদের সোজা যেতে দেয় কিনা। চলো সাথে থাকো, দেখি আমাদের নতুন রাস্তা কেমন হয়েছে বা রাস্তার কন্ডিশন কেমন এখন। চলো তো আমরা এখন আছি বালাসন ব্রিজের উপরে। তো এই বালাসন ব্রিজ পর্যন্ত কিন্তু বাগডোগরা থেকে যে রাস্তাটা আছে সেটা ফোর লেন আগের থেকেই ছিল, তৈরি হয়েছিল অনেকদিন আগেই। কিন্তু এই পোর্শনটায়, নেক্সট পোর্শনটা কিন্তু এখন ফোর লেনের কাজ হচ্ছে। এই যে ডান হাতে কিন্তু আরেকটা নতুন ব্রিজ হচ্ছে বালাসন ব্রিজের, আর পুরো সামনে কিন্তু পুরো ভেঙে দিয়েছে। চলো আমি তোমাদের দেখাই যে আমাদের শিলিগুড়ির নতুন রাস্তার কী অবস্থা এখন। কিচ্ছু চেনা যাবে না, কিচ্ছু চেনা যাবে না। এই যে বালাসন ব্রিজ থেকেই এখন সামনে বড় বড় অ্যাপার্টমেন্টগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আগে দেখা যেত না। দুপাশে কিন্তু একদম ছোটো 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 অনেক দোকান টোকান ছিল, কুমোরপাড়া ছিল, অনেক মাটির জিনিসপত্রের দোকান ছিল। দেখো দুপাশে ডান দিকে কেমন খুঁড়ে দিয়েছে পুরো রাস্তাটা, হঠাৎ করে সামনে বড় বড় বিল্ডিং। এই দৃশ্য কিন্তু শিলিগুড়ি রাস্তায় কোনো দিন দেখা যেত না। এই জায়গাটা কিন্তু খাপরাইল মোড়, কিন্তু চেনাই যাচ্ছে না যে এটা কিন্তু খাপরাইল মোড়। আগের খাপরাইল মোড় আর নেই, মানে যারা নতুন আসবে শিলিগুড়িতে তারা কিন্তু আগের কথা যদি চিন্তা করে আসে তাহলে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। আরে কোথায় চলে গেলাম, দেখো পুরো পাল্টে গেছে। এই যে আমাদের এখন কিন্তু এই সেবক রোডেরও কাজ হচ্ছে। দেখো এই যে আমাদের শিলিগুড়ি থেকে যে রাস্তাটা যাচ্ছে সেবকের দিকে, সেই রাস্তায় যে এখানে একটা ফ্লাইওভার হবে, প্রচুর কাজ হচ্ছে, বেশ অনেকটা উঠে গেছে ইয়েগুলো, পিলারগুলো। তো এই জন্য কিন্তু এখানে জ্যাম হয়ে যায়, একটু পরের থেকেই কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম শুরু হয়ে যাবে এই ইয়েতে। আর শিলিগুড়ির থেকে রাবাংলার যে ডিস্টেন্সটা সেটা কিন্তু ওই 120 কিলোমিটারের মতো। তো 120 কিলোমিটারের ডিস্টেন্স, গুগল ম্যাপ যেটা বলছে 3.5 ঘন্টার মতো টাইম লাগবে। তো আমরা শহরের মধ্যেই কিন্তু আধা ঘন্টা কাটিয়ে দিলাম, মানে ভিড়ে আস্তে আস্তে ধীরে ধীরে যেতে যেতে। তো চলো এখনও বেরোইনি, পাহাড়ে যাই, পাহাড়ে দেখাই। এবার একটু কিছুক্ষণ পরে একটু সবুজের ছোঁয়া পেয়ে যাবো আমরা, বেঙ্গল সাফারির কাছে গেলেই মোটামুটি সুন্দর সবুজ পেয়ে যাবো। চলো আগে যাই, শহর ছেড়ে একটু বাইরে বেরোই, চলো। তো আমরা চলে এসেছি সেবকে, এই যে ডান দিকে সেবকের শিব মন্দির, ওং শিবায় নমো। আর এই যে সামনে হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির, জয় মা কালী, রক্ষা করো মা, রক্ষা করো। চলো এই সবাই পুজো দিচ্ছে, চারদিকে ফুলের দোকান। এখন বাজে হলো 8:05, মানে 1 ঘন্টা আমাদের হয়ে গেল বাড়ির থেকে বেরোতে বেরোতে, সেবক আসতে আসতেই। চলো, মানে সামনে আমার এক বন্ধুর গাড়ি, সঞ্জয়ের গাড়ি, সঞ্জয় যাচ্ছে। তো পাহাড়ে অতটা পোক্তো না, তো ওকে আমি গাইড করে করে নিয়ে যাচ্ছি, সামনে রেখেছি, আমি পিছনে আছি। গ্যাংটক হচ্ছে 92 কিলোমিটার, কালিম্পং 42, রংপো 52। ডান দিকে কিন্তু তিস্তা নদী, সবাই জানে, নতুন করে বলার কিছু নেই যে ডান দিকে তিস্তা নদী না বাঁ দিকে তিস্তা নদী, সবাই রাস্তা চেনে। তো এখন 8:30 বাজে, অনেকক্ষণ ধরেই ভাবছি যে কোথাও একটা খেতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, থামবো, কারণ বাড়ির থেকে কিচ্ছু খেয়ে আসিনি, শুধু 1 কাপ লাল চা খেয়ে এসছি 1 কাপ। তো এখানে এই অভিনয় রেস্টুরেন্টে এর আগেও খেয়েছি, খুব ভালো রেস্টুরেন্ট। তো এখানেই ঢুকি, এখানে ওয়াশরুমেরও সুন্দর ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই।
তো চলো ভিতরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই, মোমো চাউমিন যা পাওয়া যায়, চলো চলো। তো আমাদের চলে এসছে ব্রেকফাস্ট, এই যে পুরি সবজি আর এই চাউমিন। তো খাওয়া শুরু করে দিচ্ছি, আর দেরি করা যাচ্ছে না কারণ সকাল থেকে না খেয়ে আছি। তো চলো খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে। মানে যেমন ভেবেছিলাম ঠিক তেমনটা পেলাম না, মানে ভেবেছিলাম যে রাস্তা বোধহয় প্রচুর খারাপ হবে কারণ কিছুদিন আগে রাস্তা যেহেতু বন্ধ ছিল, কিন্তু রাস্তা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, একদম ঝাঁ চকচকে হয়ে গেছে রাস্তা, দারুণ চালিয়ে মজা। খুব আস্তে আস্তেই চালাচ্ছি গল্প করতে করতে ধীরে ধীরে, আর তিস্তার জল দেখো একদম ঘোলা হয়ে আছে, কিন্তু রাস্তা একদম পরিষ্কার, কোনো অসুবিধা নেই। যারা গাড়ি নিয়ে আসতে চাও আসতে পারো, রাস্তা চওড়া আছে, সুন্দর আছে, স্মুথ আছে, এতটুকু গর্ত পর্যন্ত নেই রাস্তায়, দারুণ দারুণ। হ্যাঁ, এই জায়গাটায় কিন্তু আবার এই যে ভাঙাচূড়াই পড়ে আছে, এই যে অনেকটা চওড়া করছে সাইডে, পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে, ধুলা প্রচুর এই জায়গাটায়। তো অল্প একটু জায়গা মনে হচ্ছে, খুব একটা বেশি না, ওই যে এই একটুখানি জায়গা, ব্যাস এতটুকু তো সুন্দরই ছিল, এখনও পরেও সুন্দর দেখতে পাচ্ছি। এই যে আমরা কিন্তু একদম নদীর কাছে চলে এসেছি, একদম নদীর পাশে তিস্তা নদী। ওই যে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, তিস্তা বাজার সামনে বোর্ড, এই যে ডান দিক দিয়ে চলে যাবে ওইদিকে আর আমরা চলে যাব বাঁ দিক দিয়ে উপরে। ওই যে সামনে টানেলের কাজ হচ্ছে ওপরে, আর আমরা এখন তিস্তা বাজারের তিস্তা ব্রিজের ওপর দিয়ে তিস্তা নদী ক্রস করছি। ১০টা আর আমরা ক্রস করছি মেল্লির ব্রিজ, প্রচুর রৌদ্র প্রচুর রৌদ্র। তো আমরা মেল্লি ব্রিজটা ক্রস করলাম, চেকপোস্টে আমাদের কিচ্ছু চেকিং করেনি, চেকিং করে না সাধারণত, শিলিগুড়ির গাড়ি দেখলে লোকাল গাড়ি দেখলে কিছুই করে না, জাস্ট ক্রস করে আমরা এখানে দাঁড়ালাম জাস্ট পাশে একটু, কারণ আমরা সঞ্জয় এখনও ঢোকেনি, ঢোকেনি মানে কি ওই মেল্লি ব্রিজটা ক্রস করে ওই সামনে ব্রিজে ওঠার আগেই ও গ্যাংটকের দিকে চলে গেছিলো, তো ওখানে আবার গিয়ে গাড়ি ঘোরাচ্ছে, ও আসেনি কোনো দিন গাড়ি নিয়ে অ্যাকচুয়ালি এদিকে, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে, ধীরে ধীরে চালাতে হচ্ছে। তো চলো দেখি আগে, এখনও তো রাস্তা একদম ঠিকঠাকই পাচ্ছি কিন্তু রৌদ্র আছে, প্রচুর গরমও দেখতে পাচ্ছি, অনেকক্ষণ আগেও বললামও গরম আছে। তো এখান থেকে নামচির ডিস্টেন্স হলো 35 কিলোমিটারের মতো, 35 কিলোমিটার নামচি। তো আমরা নামচিতে আগে ঢুকবো না, নামচি ক্রস করে আমরা রাভাংলা চলে যাব প্রথমেই, রাভাংলা দেখে তারপরে ওখান থেকে ফেরার পরে টেমিটি স্টেট দেখে নামচি দেখে তারপরে ফিরব, চলো। কিন্তু নামচি থেকে আর মোটে 10 কিলোমিটার আগে আছি, মানে আর 10 কিলোমিটার পরেই নামচি আসবে। রৌদ্র মানে অসম্ভব রৌদ্র, বাইরে প্রচণ্ড গরম, মানে নিচে আমরা শিলিগুড়ির থেকে আসলাম 38-39 মনে করলাম যে পাহাড়ে গেলে বোধ হয় একটু কিছুটা কম হবে, এখানে অবশ্য তো একই মনে হচ্ছে আমার, ওই 37-38 মনে হচ্ছে এখনও পর্যন্ত, ওই নামচি 9 কিলোমিটার। আর তো জানি না কী কপাল, এর আগের বছরও তাই পাহাড়ে এসেছিলাম যে যাই পাহাড়ে গিয়ে ঠান্ডা খাবো, তো পাহাড়ে এসেও গরমই খেয়ে গেছি, তো এবারও কিন্তু অবস্থা একই রকম মোটামুটি। সুন্দর ঘুরে ঘুরে উঠছে রাস্তা, কিন্তু স্মুথ, দারুণ সুন্দর রাস্তা, এদিকে একদম চকচকে রাস্তা, খুব ভালো, যে কেউ চালাতে পারবে, মানে অসুবিধা হওয়ার কথা না, কারণ সঞ্জয়ও ফার্স্ট টাইম এত দূরে আসছে পাহাড়ের উপরে, তো কিন্তু সুন্দর চালাচ্ছে। 11টা বাজে, আমরা এখন কিন্তু নামচি শহরে, এই নামচি শহরের ভেতর দিয়েই আমরা যাচ্ছি। তো এখান থেকে রাবাংলা কত দূর, আর হ্যাঁ আরও 28 কিলোমিটারের মতো গুগল ম্যাপ অনুযায়ী। এদিকে এদিকে ওই তোরা বাংলা
অন করো ইঞ্জিনটা। এই যে রা বাংলা 26 কিলোমিটার এখান থেকে, তো ভেতরটা কিন্তু যথেষ্টই কনফিউজিং। গুগল ম্যাপ কিন্তু এদিকে দেখায় ওদিকে দেখায়, আবার রাস্তায় পুলিশকে জিজ্ঞেস করলাম, লোকাল লোককে জিজ্ঞেস করলাম, ওরা বললো এদিক দিয়ে যেতে। গুগল ম্যাপ বারবার অন্যদিকে টার্ন লেফট করছে, উল্টো সাইডে ঢোকাচ্ছে। তো গুগল ম্যাপকে ভরসা না করে লোকাল লোককে জিজ্ঞেস করেই এই শহরটা কিন্তু পার হওয়া উচিত। আদারওয়াইজ কিন্তু অন্য রাস্তায়, সরু রাস্তায় হয়তো ঢুকে যেতে পারে, হয়তো সেটাও বেরোবে কিন্তু রাস্তা সরু হবে বা অন্য কোনো রাস্তা দিয়ে ঢুকে যাবে। সুতরাং সবসময় গুগলকে বিশ্বাস করলে চলবে না। তো আমরা কিন্তু এবার উঠে গেলাম নামচি থেকে, একটু সরু রাস্তায় টার্ন নিয়ে, বাঁক নিয়ে আমরা একটু ওপরের দিকে উঠছি। এবার শার্প টার্ন নিয়ে একটু ওপরে উঠছে, রাস্তা সরু হয়ে গেছে। এতক্ষণ তো আমরা বেশ চওড়া রাস্তায় ছিলাম, দেখি না আবার তো ঠিকই আছে রাস্তা ওই জায়গাটায়। আসলে শহরের মধ্যে যা হয় একটু সরু তো হবেই, চাপা হবেই, এই তো আবার রাস্তা ঠিক হয়ে গেছে। তো এইদিকে কিন্তু একটু ঝাউ টাউ দেখতে পাচ্ছি আমরা, এতক্ষণ কিন্তু কোনো ঝাউ দেখতে পাইনি, এই প্রথম ঝাউয়ের দর্শন হলো একটা দুটো। এই ড্যামথাং ভিলেজ থেকে বাঁ দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে রা বাংলার দিকে, আর যে রাস্তাটি সোজা বেরিয়ে যাচ্ছে সেটা যাচ্ছে টেমিটি গার্ডেনের দিকে। আরও 14 কিলোমিটার এখান থেকে আমাদের রা বাংলা। কিন্তু এই জায়গায় কিন্তু রাস্তা কিন্তু বেশ ভাঙাচোড়া। এত সুন্দর রাস্তায় আসার পরে হঠাৎ এত বাজে একটা রাস্তা। এদিকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা মানে কি, ওয়েদারটা একটু ভালো, মেঘলা মেঘলা আছে, মেঘও আছে প্রচুর, মেঘ উড়ে উড়েও যাচ্ছে, ভেসে ভেসে যাচ্ছে মেঘ। আগের থেকে একটু ভালো লাগছে, এতক্ষণ তো প্রচুর রৌদ্র গরম ছিল, এখন একটু ভালো ফিল করছি, মানে জানলার কাছটাও নামিয়ে দিয়েছি, বাইরের হাওয়াও আসছে একটু হালকা হালকা, ভালো লাগছে। সামনে ভিউ দেখো, এদিকে পাইন, পাইনের শাড়ি, সুন্দর ভিউ। আর 10 কিলোমিটার বাকি রা বাংলা। তো রাস্তায় ছোট্ট একটা দোকান দেখলাম, চায়ের দোকান, খুব খেতে ইচ্ছে করলো চা, তো চলো একটু চা খেয়ে নিই। জায়গাটা খুব সুন্দর, হলো যে একটু ফটোও তুলে নিই, একটু চাও খেয়ে নিই। তো চাটা দেখি টেস্ট করে কেমন, ঠিক আছে। তো বুলার একটু চিনি লাগবে, চিনি মানে অনেকটাই লাগবে, আমাদের জন্য ঠিক আছে, অল্প চিনিই খাই, ঠিক আছে, ভালো। গাড়ি সাইড দেওয়া কিন্তু খুব কষ্টকর, ভালো করে দেখে শুনে সাইড দিতে হবে। বড় গাড়ি হলে কিন্তু প্রবলেম আছে, ছোট গাড়ি তো ঠিক আছে, তবুও কিন্তু ভালো করে দাঁড়িয়ে সাইড দিতে হচ্ছে আগে পিছে করে। তো আমরা কিন্তু দারুণ সুন্দর একটা জায়গায় চলে এসেছি, রা বাংলার একদম কাছে, প্রচুর পাইনের ফরেস্ট দুপাশে, দারুণ বিউটিফুল প্লেস, বিউটিফুল প্লেস, এত সুন্দর জায়গাটা। রাস্তাটা খারাপ খুবই, কিন্তু এখন একটু রাস্তাটা তুলনামূলক ভালো আছে, একটু আগে পর্যন্ত ভীষণ খারাপ ছিল, কিন্তু এই সুন্দর সিনারি দেখে কিন্তু রাস্তা খারাপের কথা একবারও মনে পড়ছে না, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। অনেকক্ষণ ধরে পাইন খুঁজছিলাম, পাইন খুঁজছিলাম, অবশেষে পাইন পেলাম এবং প্রচুর পেলাম।
আমরা চলে এসেছি বুদ্ধ পার্কের কাছে, একদম সামনেই দেখা যাচ্ছে বুদ্ধার স্ট্যাচু। তো সোজা রাস্তা দিয়ে চলে এলেই হলো, আর রাস্তা একটু পাশেপাশেই বুদ্ধার স্ট্যাচু, বুদ্ধ পার্ক বলে লেখা আছে। সুতরাং ডিরেকশনের কোনো অসুবিধা নেই, সোজা চলে আসতে হবে, এই একদম সামনেই বুদ্ধা। ওয়েদারটা কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে, যদি একটু বৃষ্টি হয় তাহলে ভালো হয়, কারণ একটু বৃষ্টি হলে ঠান্ডাও পড়বে, একটু ভালোও লাগবে পাহাড়ে। আমরা চলে এসেছি বুদ্ধা পার্কের সামনে। তো গাড়িটাকে পিছনে পার্ক করালাম, এই যে এখানে গাড়িটাকে পার্ক করালাম। তো এখানে পার্কিং কিন্তু 100 টাকা করে পার কার, তো দুটো কার আমাদের 200 টাকা নিল। তো এখন চলো ভিতরে যাই, গিয়ে পিছনে দেখাই যাচ্ছে, এই যে বুদ্ধা স্ট্যাচু পিছনেই দেখা যাচ্ছে। চলো এবার আমাদের এইদিকেই যেতে হবে, সামনে এন্ট্রি গেট আছে, তো গেট দিয়ে ভিতরে ঢুকছি, চলো। তো আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, 80 টাকা করে পার টিকিট, স্টুডেন্টদের জন্য 20 টাকা, যদি আই কার্ড থাকে তাহলে 20 টাকা লাগবে স্টুডেন্টদের জন্য। তো আমরা তো আই কার্ড যেহেতু আনেনি আমার মেয়ে, তো আমাদের 5 জনের 400 টাকা লেগেই গেল। তো চলো এখন ভেতরে ঢুকবো। আর এই যে টাইমটা কিন্তু এখানে সুন্দর ঘড়ি দিয়ে দেওয়া আছে, সকাল 9টায় হচ্ছে ওপেনিং টাইম আর 6টায় ক্লোজিং টাইম, সুন্দর। এদিকে হচ্ছে এন্ট্রি গেট, চলো এবার ভেতরে ঢুকি। এই যে আমরা ভেতরে ঢুকে গেছি, এই ভেতরের পরিবেশ বুদ্ধা পার্কের। এখন আকাশে কিন্তু কালো মেঘ হয়ে গেছে পুরো, বেশ কিছু পর্যটক এসছে আজকে। আর এই দিকে হলো বুদ্ধার স্ট্যাচু, এই যে পার্কটা। আচ্ছা, ওই যে সামনে যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমাদের নামতে হবে নিচে, এভাবে নিচে নেমে যেতে হবে। নিচে গিয়ে ওখানে আবার সিঁড়ি দিয়ে ওঠার ব্যাপার আছে, তো চলো দেখি কতটা ওঠা যায় কতটা নামা যায়। হ্যাঁ, দেখো পেছনে বুদ্ধার কত সুন্দর ভিউ, ঠিক এই জায়গাটার থেকেই কিন্তু ভালো ভিউ পাওয়া যাচ্ছে, একদম স্ট্রেট বুদ্ধার ভিউ। আর আমাদের এখন আস্তে আস্তে এই নিচের সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে, নিচে নেমে আমরা ওই সিঁড়িটা একদম উপরে উঠবো, অনেকটা সিঁড়ি আমাদের কিন্তু উঠতে হবে। দারুণ সুন্দর আজকে ওয়েদারটা, এত ভালো, অন্য সময় যদি প্রচুর রৌদ্র হয় তাহলে কিন্তু এসে মজা হবে না, কিন্তু ক্লাইমেট আজকে দারুণ সুন্দর, মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, ভীষণ সুন্দর। চলো একটু কাছে যাই এবার। এই বুদ্ধের সামনে আমরা চলে এসেছি, একদম বুদ্ধের সামনে। তো উপরে আর উঠছি না, কারণ এরপরে আমাদের টেমিটি গার্ডেন যাবো, আবার যেতে হবে চারধাম যাবো, তো দেরি হয়ে যাবে। তো রা বাংলা আমাদের দেখা শেষ হয়ে গেছে, তো এখন একটু একটু বৃষ্টিও পড়া শুরু হয়েছে, তো চলো আমরা এবার বেরিয়ে যাচ্ছি টেমিটি গার্ডেনের দিকে, চলো। এই ড্রেসগুলো কিন্তু 100 টাকা করে নিচ্ছে, 100 টাকা তো, হ্যাঁ কমপ্লিট ড্রেস, তো বুলা পরে ফেলেছে, আরও অনেকেই পরছে। বাহ, এখানে সুন্দর সুন্দর সব আছে, খুব সুন্দরভাবে বানানো হয়েছে সবগুলোকে, কাউন্টারগুলোকে দারুণ। Thank you.
এই জায়গার থেকে একটা রাস্তা চলে গেলো এই টেমিটিয়ের দিকে আমরা যাচ্ছি, আর একটা সোজা চলে গেলো যেটা আমাদের নামচির দিকে চলে গেলো। তো তিনটা রাস্তা তিন দিকে, একটা টেমিটি গার্ডেন, একটা হলো রাবাংলা, আর একটা হলো নামচি। এইবার কিন্তু রাস্তা ভালো, এতক্ষণ তো বাবা রাবাংলার থেকে এই পর্যন্ত রাস্তা কিন্তু ভয়ানক খারাপ। তো এইদিকেও দেখি মনে হচ্ছে ভালোই রাস্তা। চলো, এখন বাজে হচ্ছে 2:45, দেখি কতক্ষণ লাগে এখান থেকে আমাদের। 7-8 কিলোমিটার হবে হয়তো এখান থেকে টেমিটি গার্ডেন, দেখিনি, গুগল ম্যাপ তো অন করিনি, গুগল ম্যাপ অন না করেই চালাচ্ছি, আর নেটও কাজ করছে না গুগলের, মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে। তো চলো, দারুণ সুন্দর রাস্তা, দারুণ সুন্দর রাস্তা। দ্যামথাং থেকে এই টেমিটি গার্ডেনের দিকে রাস্তা কিন্তু সুন্দর, আর রাস্তার মধ্যে সুন্দর ঘোড়ারা ঘাস খাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে, দারুণ কী সুন্দর রাস্তা, দেখো একদম মাখনের মতো রাস্তা চলছে, দারুণ দারুণ। ওফ, ওই যে চলে এসছে সঞ্জয়রাও চলে এসছে, আরে ঘোড়া দেখতে দাঁড়ালাম, এত সুন্দর সুন্দর ঘোড়াগুলো। হ্যাঁ, গোড়া খোলা তো কী হয়েছে, তো গোড়া খোলা। চলো, তো আমরা পৌঁছে গেছি টেমিটি গার্ডেন, খুব 2-4 মিনিটের ব্যাপার, বেশি না ওখান থেকে। তো এখন 2:50, তো এই যে প্রচুর গাড়ি কিন্তু লাগানো আছে চারদিকে, প্রচুর গাড়ি পার্ক করা, এই গাড়ি পার্ক করে দিচ্ছি। চলো তাহলে যাই টেমিটি গার্ডেন, ভেতরে ঢুকে দেখি কেমন। অর্গানিক টেমিটি সেল কাউন্টার, এখানে হচ্ছে টেমিটি এখানে কিনতেও পাওয়া যাবে। এখানে একটা ক্যাফেটেরিয়া দেখা যাচ্ছে, যে এখান দিয়ে কিন্তু টেমিটি গার্ডেনের এন্ট্রি। চলো, ও সামনে আবার টিকিট কাউন্টার আছে, চলো টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নিই, দেখি কত টাকা টিকিট। তো 30 টাকা করে টিকিট। আচ্ছা, এখানে টেমিটিয়ার কাউন্টার মানে হচ্ছে সেল কাউন্টার, প্রচুর ভিড়। আগে ঘুরে আসি, সামনের দিকটা দেখে আসি, তারপরে এসে এখান থেকে দেখি চা কিনে নিয়ে যেতে হবে। গার্ডেন দারুণ সুন্দর, দারুণ সুন্দর, দারুণ ভিউ। আজকে রৌদ্রটা এত সুন্দর উঠেছে, আর স্কাইটাও এত পরিষ্কার, চারদিকেও বেশ দারুণ ক্লিয়ার স্কাই, দারুণ ভালো লাগছে। পাতাগুলো বেশ সবুজ, কয়েকদিন বৃষ্টি হয়েছে হওয়াতে পাতাগুলো কিন্তু একদম সবুজ বেরোচ্ছে, কচি পাতা। তো যাওয়ার আগে একটা ছোট্ট প্যাকেট নিয়ে যাবো চায়ের, এখান থেকে কিনে দেখবো টেমিটি স্টেট চা কেমন, আর একমাত্র সিকিমের এই টি স্টেট, দেখতে হবেই টেস্ট করে। যদিও আমাদের ওখানেও পাওয়া যায়, কিন্তু এখান থেকেই নিয়ে যাবো, যেহেতু এখানে এসছি তাই এখান থেকেই নিয়ে যাবো। দেখো কত সুন্দর, আর ওই যে দূরে একটা দেখা যাচ্ছে বাংলোর মতো, শুধু একটা ছাদ দেখা যাচ্ছে এখান থেকে, ঠিকঠাক দেখা যাচ্ছে না। তো ওটা হচ্ছে চেরি রিসর্ট, তো ওখানেও কিন্তু থাকা যায়, যদি কেউ আসে বুক করে ওখানেও থাকতে পারে। তো চলো এবার আমরা পরের ডেস্টিনেশনে যাবো, পরে আমাদের কী আছে, চারধাম, নামচির চারধাম। চলো ভাই, চা কিতনে করকে, আচ্ছা লিফ টি 100 গ্রাম কা 500 তক, 245 সে শুরু, এ 245 কা হ্যা জি, আচ্ছা এটা 245 রোস্টেড নাম তো, না 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 লিফ লিফ লিফ, যাই হোক নি যাই, স্পেশাল টি টেমি টি 100 গ্রাম।
এখন আমরা টেমিটি গার্ডেন থেকে সোজা চলে যাব হচ্ছে চারধামে, নামচি চারধামে। চারধাম দেখে আমরা শিলিগুড়ি ফিরে যাব। তো এখানে লাঞ্চ যেটা করলাম, খুব ভালো লাঞ্চ হয়েছে, খুব সুন্দর, একদম ঠিক টেমিটি গার্ডেনের এন্ট্রির মুখেই যে ক্যাফেটেরিয়া, এখানেই লাঞ্চের ব্যবস্থা আছে। চিকেন রাইস নিয়েছি, ভেজ রাইসও নিয়েছি, খুব সুন্দর প্রিপারেশনগুলো ছিল ওদের। কিলোমিটারই অবশ্য বেশি না, জাস্ট উঠে যাচ্ছে বাবাজির দর্শনে, তো রাস্তা একটু চাপা হবেই, সরুও হবে, এটুকু একটু করতে হচ্ছে। এই তো একটুখানি তো উঠে গেল, ব্যাস, তারপরে এখন তো আর ওঠার বেশি নেই। তো আমরা পৌঁছে গেছি চারধামে। দারুণ টাফ রাস্তা ছিল, প্রচুর স্টিপ রাস্তা, খুব সরু, দুপাশ দিয়েই প্রচুর সরু। তো উপরে এসে পার্কিংয়ে গাড়ি লাগালাম, তো পার্কিংয়ে এখানে 50 টাকা ফি নিল, পার্কিং ফিস। তো আমি ভাবছিলাম যে সঞ্জয় উঠতে পারবে কি না, সঞ্জয়কে নিয়ে আমার প্রচুর একটা টেনশন ছিল। যাই হোক, ও কোনোদিন উঠেও নিয়ে এরকম পাহাড়ে আসেনি, এবং ফার্স্ট টাইমই কিন্তু ও চলে এসছে। তো এটা আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর ও কীভাবে চালালো, সত্যি দারুণ। সব গাড়ি নামছে আর আমরা উঠছি তখন, মানে এরকম একটা অবস্থা। ঠিক আছে, চলো এবার ভেতরে চারধামের ভেতরটা ঘুরে দেখি, চলো। তো আমরা এখানে টিকিট কেটে নিলাম চারধামের, 50 টাকা পার টিকিট। তো বুলাও যাবে না বললো, আমি আর হাঁটতে পারছি না, আমার বুকে ব্যথা হচ্ছে। তো আমরা চারজন যাচ্ছি, তো চলো ভিতরে ঢুকি। এইদিক দিয়ে এন্ট্রান্স, প্রথমেই বাবার দর্শন। এই চারধাম, এখানে ছোট রেপ্লিকা রাখা আছে চারধামের, এর থেকে আরেকটু বড় হয়তো ভেতরে আছে। হ্যাঁ, এই যে আমার পেছনে কিন্তু রামেশ্বরম ধাম, দেখো বেশ সুন্দর, দারুণ সুন্দর। প্রথমে এসে আমরা এটাই দর্শন করছি। ওয়াও, চলো আস্তে আস্তে আগে যাই, কাছে গিয়ে দেখি কী কী আছে। তার এখানে একটা লিস্ট দেওয়া আছে, জগন্নাথ ধাম, রামেশ্বরম ধাম, গঙ্গাবিথি, গঙ্গা জলধারা, শিব স্ট্যাচু, এগুলো সবগুলো কোথায় কোন দিকে কোনটা সব দেওয়া আছে পরিষ্কার। এই যে বদ্রীনাথ ধাম, তো এখন 6টা বাজে, তো আমরা নামচির চারধাম দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো। এই চারধাম, এতগুলো মন্দির একসঙ্গে, এত সুন্দর একটা জায়গায়, এত সুন্দর পাহাড়ের ওপরে, ঠান্ডা একটা হাওয়া, দারুণ একটা পরিবেশ, এসে একটা শান্তি শান্তি ভাব একটা। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে, কাছে আসো, খুবই সুন্দর। হ্যাঁ, শান্তি শান্তি একটা ভাব, ভীষণ ভালো একটা অনুভূতি। তো হ্যাঁ, দারুণ জায়গা। ভিডিওটাকে এখানেই আমি শেষ করে দিচ্ছি, কারণ এখন আমরা বাড়ি ফিরে যাবো শিলিগুড়ির দিকে। তো আজকে আমরা একই দিনে রাভাংলা, তারপরে কি টেমিটি গার্ডেন, আর এই নামচির চারধাম, এই তিনটা দর্শন করলাম, দর্শন করে বাড়ি ফিরে যাচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, নমস্কার।